AudioStory SottoGhotona Subhadip আপনাদের সকলকে স্বাগত জানাই AudioStory তৃতীয় এপিসোডে। আজকের গল্পটা খুব রহস্য এবং রোমাঞ্চকর হতে চলেছে। এটা একটা হাড় কাঁপানো সত্যিকারের ভৌতিক ঘটনা, যেটা কিনা আমাকে পাঠিয়েছেন রীনা দাস কৃষ্ণনগর থেকে। অসংখ্য ধন্যবাদ রীনা ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্যে। তো আজকে ঘটনাটা রায়পুর রাজবাড়ি নিয়ে, যেটা কিনা বীরভূমে অবস্থিত। আপনারা যদি আমাদেরকে এরকমই ঘটনা পাঠাতে চান, সত্যিকারের ঘটনা, তাহলে আপনি আমাদেরকে মেল করতে পারেন audiostory2023@gmail.com, অথবা আপনি আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন AudioStory প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন সরাসরি, যেখানে আপনি আমাদেরকে গল্প লিখে পাঠাতে পারবেন। এবং আপনার গল্প যদি সিলেক্ট হয়, তার এগেনস্টে আমরা আপনাদেরকে একটা পে আউট করবো, সেটা আপনার ইউপিআই অথবা আপনার রেসপেক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই বিষয়ে আরও বিশদে জানতে অবশ্যই ডাউনলোড করুন আমাদের অ্যাপ্লিকেশন AudioStory, যেটা আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন, এবং লিঙ্কটা আমাদের ইউটিউবের অ্যাবাউট সেকশনে দেওয়া আছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই আমাদেরকে এরকম সত্য ঘটনা পাঠান, যাতে আমরা আরও এগাতে পারি, আপনাদের এই সত্য ঘটনাগুলোকে তুলে ধরতে পারি আমাদের এই চ্যানেলে। এবং তার সাথে সাথে অবশ্যই জানাবেন কে কোথা থেকে শুনছেন কমেন্ট বক্সে, এবং কাদের সাথে শুনছেন অবশ্যই জানাবেন, আমরা সকলেরই কমেন্ট পড়ি। তো চলুন শুরু করা যাক আজকের এই সত্য ঘটনাটি। রীনা তার ক্লাস টুয়েলভের পরীক্ষার পর, যখন পরীক্ষা শেষ হয়ে যায় ক্লাস টুয়েলভে, তারপর সে তার মামার বাড়ি যায় কিছুদিন থাকার জন্যে। তার মামার বাড়ি হলো বীরভূমের রায়পুরে। স্বাভাবিক, যেহেতু ক্লাস টুয়েলভের পরীক্ষা সবে শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক, এবং তারপরে একটা লম্বা ছুটি পাওয়া যায়, তো সেই ছুটি কাটাতেই রীনা তার মামা বাড়ি যায়। এবং মামা বাড়ি যাওয়ার পরে সেখানে যা হয় আর কি, মানে আমাদের যেমন আগের অনেক বন্ধু বান্ধবী থাকে, তো রীনারও সেরকম একটা বান্ধবী ছিল ওখানে, তার নাম মালতি। সে মালতির থেকে রীনা শোনে যে কয়েকদিন আগেই নাকি কলকাতা থেকে একদল লোক এসেছিল এই রাজবাড়িটাকে এক্সপ্লোর করতে। তবে যেদিন আসে ঠিক তার পরের দিন নাকি সকালবেলাতে তড়ি করি করে আর্লি মর্নিংয়ে তারা নাকি চলে যায়, কাউকে কিছু বলেনি যাওয়ার সময় যে সে রাতে কী হয়েছিল। বিষয়টা অলরেডি রীনা জানতো, তার কারণ সে যেহেতু মামা বাড়িতে ছোটোবেলা তো এসেছিল অনেকবার, এবং মামা বাড়ি তার একটা প্রিয় জায়গা। তো রীনা তার দাদু দিদার মুখ থেকে শুনেছে যে এখানে নাকি, মানে রাজবাড়ি যেটা আছে, এই রাজবাড়িতে নাকি একটা রানীর আত্মা ঘুরে। তো রীনার দাদু দিদা তাকে ওই জায়গাতে যেতে আগে থেকেই বারণ করতো, তবে তখন রীনা অনেক ছোট ছিল। এখন রীনা অনেকটা বড় হয়েছে, এবং সে যখন এসে ঘটনাটা তার বান্ধবীর মুখ থেকে শোনে, তার ছোটোবেলার সেই ইচ্ছাটা আবার বহিঃপ্রকাশ পায়, এবং সে ডিসাইড করে যে সে এই রাজবাড়িতে একবার হলেও যাবে, কি আছে সেখানে দেখার জন্যে। তবে এই বিষয়ে রীনা ভেঙে কাউকে কিছু বলে না, এমনকি তার বান্ধবীকেও কিছু জানায় না যে সে মনে মনে এটা ডিসাইড করেছে যে সে রাজবাড়িতে একাই যাবে, এবং সেখানে গিয়ে সে বিষয়টাকে এক্সপ্লোর করবে। যেহেতু আজকালকার মেয়ে স্বাভাবিক অনেকেই ভূত পেতে বিশ্বাস করে না, তো সে এই বিষয়টাকে খুব উৎসাহের সাথে নিয়ে পরের দিন রাত্রে সে একা যাওয়ার ডিসিশন নেয়, এবং এই বিষয়ে বাড়িতে কাউকে কিচ্ছু জানায় না। তো পরের দিন রাত, যখন রাত প্রায় 12:16 ঘড়িতে, যেহেতু গ্রামের পরিবেশ, 12টা রাত্রি মানে অনেক রাত্রি সেখানে, এবং তার দাদু দিদা থেকে শুরু করে গ্রামের সবাই মোটামুটি শুয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছে সেই মুহূর্তে, তো সেই সুযোগ নিয়ে রীনা তখন চুপিসারে বেরিয়ে যায় বাড়ি থেকে এবং রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো রাজবাড়ির এই মুহূর্তে নিজস্ব কোনো গেট নেই, যেটা কিনা অনেক আগে ছিল এক বড় দরজা, তবে এখন রাজবাড়িটা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তো সে কারণে সেটা সম্পূর্ণ একটা ইটের স্তূপ দূর থেকে দেখলে মনে হয়। তবে বাড়ির যে কাঠামো বা ঘরের যে কাঠামো, সেগুলো এখন অবধি স্থগিত আছে এবং ইটের গাঁথনির মতন দেখতে। তো সে রাজবাড়িতে ঢুকতে তার কোনো অসুবিধা হয়নি, কারণ জাস্ট জঙ্গল এবং রাস্তাটা পার করলেই রাজবাড়ির রাস্তা, এবং রাজবাড়ির মাঠের মধ্যে দিয়ে সে ঢুকে যখন রাজবাড়ির ভিতরে চলে যায়, তখন ঘড়িতে প্রায় 1:10। তার হাতে একটা টর্চ লাইট ছিল এবং বাঁ হাতে একটা ঘড়ি ছিল, ডান হাতে ছিল তার ফোন, যেটা সে ক্যামেরা অন করে রেখেছিল, এবং সম্পূর্ণ ঘটনাটা সে রেকর্ড করতে চাইছিল যাতে পরের দিন সে বাড়িতে গিয়ে অথবা সে তার পাড়ার বন্ধুবান্ধবদের এটা বলতে পারে, রাজবাড়ির যে ভৌতিক ঘটনাগুলো নিয়ে যে আলোচনা হয় সেটা সম্পূর্ণ মিথ্যা। সেটা প্রমাণ করতে সে তার ফোনটা অন রাখে এবং নর্মাল রেকর্ড মোডে রাখে, এবং সে হেঁটে হেঁটে রাজবাড়ির আরও গভীরে আরও ভিতরে চলে যায়। তো যখন সে প্রায় রাজবাড়ির একদম মধ্যবর্তী স্থানে চলে এসছে, ঠিক সেই মুহূর্তে সে অনুভব করে তার পিছনে কি আসছে, কেউ যেন তাকে ফলো করছে। খুব ধীর আওয়াজে একটা পায়ের ঘুমুরের ছমছম আওয়াজ হয়। তো এই আওয়াজটা কানে যাওয়ার পরে সে কিছুটা ঘাবড়ে যায়, কারণ চারিদিকে এত অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না চোখে।
চারিদিকে এত ঘুটঘুটে অন্ধকার এবং কেউই জানে না যে সে এখানে এসেছে। তো সুতরাং কারোর তাকে অনুসরণ করার মতন কোনো প্রশ্নই আসছে না এখানে। তো এইটা ভেবে সে কিছুটা ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরে সে যখন টর্চ লাইটটা পিছনে ফেলে এবং কাউকে যখন দেখতে না পায়, সে আরও ভয় পেয়ে যায় সেখানে। তো সেই মুহূর্তে সে ডিসাইড করে যে তার এখানে থাকাটা সঠিক নয়। কিন্তু সে যখন পিছন করে বাড়ি যাওয়ার জন্য যখন পদক্ষেপ নেয়, তার গা হাত পা প্রচণ্ড ভারী হয়ে যায় এবং সে নিজেকে এগাতে আর পারে না সেখান থেকে। মনে হচ্ছে যেন কেউ তাকে ধরে টানছে। এবং তার কিছুক্ষণ পরে রাজবাড়ির দালান থেকে একটা আওয়াজ, ক্ষীণ শব্দ ভেসে আসে। মনে হচ্ছে সেখানে যেন কোনো গানের আসর বসেছে, কেউ যেন ঘুমুর পরে নৃত্য করছে সেখানে এবং বোঝাতে চাইছে তাদের উপস্থিতি। ঘড়িতে তখন প্রায় 2:10। প্রচণ্ড ঘামে এবং ঘাবড়ে সে যখন দৌড়ানোর চেষ্টা করে, তখন সে পিছন থেকে শুনতে পায় এক কান ঝাঁঝানো চিৎকার। সে নিজেকে সামলাতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে তাদের বাড়ির বাগানে যে দেখাশোনা করে দিনু কাকা, সে ভোরবেলায় ওই রাস্তা দিয়ে আসছিল এবং আসার পথে সে রিনাকে দেখতে পায় এবং তৎক্ষণাৎ চিনতে পারে। সে রিনাকে উদ্ধার করে নিয়ে আসে সেখান থেকে। রিনা যখন বাড়িতে আসে, তার আগে প্রচণ্ড জ্বর, প্রায় 102, এবং সে ভুলভাল কথা বলা শুরু করে। অনেক ডাক্তার দেখানোর 2 দিন পর যখন পরিস্থিতি একটু সামলে আসে, তখন রিনা ঘটনাটা সবার সামনে বলে এবং এই কারণেই রিনাকে সবাই বারণ করেছিল ওখানে যেতে ছোটবেলা থেকে, কারণ এরকম ঘটনা নাকি আগেও ঘটেছে, যে নাকি ওই রাজবাড়িতে যা এক্সপ্লোর করার জন্য সে নাকি এরকম টাইপের বাইজি নাচের আওয়াজ অথবা এরকম গানের আওয়াজ নাকি শুনতে পায়। রায়পুরে এরকম 2 ঘটনা ঘটেছে অলরেডি। তো তারপর থেকে আমার ভূত প্রেতে সম্পূর্ণ বিশ্বাস চলে আসে দাদা, এবং আমি এরকম দুঃসাহস আর কোনোদিনও দেখানোর চেষ্টা করি না। জানি না ঠিক গুছিয়ে লিখতে পারলাম কি না, তবে তুমি তোমার মতন তোমার ভাষায় শুনিও। আমাদের সকলে অডিও স্টোরি চ্যানেল আরও বড় হোক, তুমি ভালো থেকো, এবং ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমার মামার নাম্বার দেওয়া রইল। তো এই ছিল আজকের ঘটনা। রিনা, তুমি সত্যি খুব সাহসী যে তুমি এরকম সব কিছু জানার পরও একটা পদক্ষেপ নিয়েছিলে। তবে এই পৃথিবীতে ভূত প্রেত বা অতৃপ্ত আত্মার অবশ্যই অস্তিত্ব আছে। আগেও এরকম ঘটনা আমরা আমাদের চ্যানেলে শুনিয়েছি, সম্পূর্ণ সত্য ঘটনা। তবে তুমি খুব সুন্দর লিখেছো, তুমি যথেষ্ট গুছিয়ে লিখেছো, এখানে তোমার কোনো ভুল ত্রুটি নেই। আমি আমার মতন করে পড়ে শোনালাম। আমার অনুরোধ রইল সকলের কাছে, আপনারা এরকম আমাদেরকে সত্য ঘটনা পাঠাতে পারেন। মেল করতে পারেন আপনারা audiostory2023@gmail.com, অথবা আপনি আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন অডিও স্টোরিকে প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন। সেখানে সরাসরি আপনি আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন। যদি আপনার ঘটনা সিলেক্ট হয়, তার এগেনস্ট আমরা একটা পে আউট করি অবশ্যই। এই বিষয়ে বিশদে জানতে অ্যাপ্লিকেশনটি আজই ডাউনলোড করুন, এবং ঘটনাটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করুন। লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, এবং কে কোথা থেকে শুনছেন, এই মুহূর্তে কটার সময় শুনছেন, অবশ্যই কমেন্ট করে জানান, আমরা আপনাদের কমেন্ট পড়ি। আমার শুভকামনা রইল সকলের জন্যে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।